17 বছর অতিক্রান্ত। 2007 সালের 10ই নভেম্বর নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে গোকুলনগর থেকে মহেশপুর পর্যন্ত মিছিলে আরও অনেকের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন ওই তিনজন, আদিত্য বেরা, সত্যেন গোল এবং বলরাম সিং। কিন্তু মিছিল শেষে ফিরে আসেননি ওরা। এক এক করে কেটে গেছে 17টা বছর। সত্যেন বলরামরা যে আর ফিরে আসবেন না তা বুঝতেই পেরেছিলেন ওদের পরিবারের লোকজনও। নিখোঁজ হওয়ার 12 বছর পর জেলা পরিষদের প্রকাশিত শহীদ তালিকায় ওই তিনজনের নাম ওঠে, কিন্তু তারপরেও পরিবার হাতে পায়নি ডেথ সার্টিফিকেট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় এক মাসের মধ্যে পরিবারের হাতে মৃত্যুর শংসাপত্র তুলে দিতে হবে, প্রিয়জন ফিরে আসবেন না। কিন্তু ডেথ সার্টিফিকেট পাওয়ার নির্দেশে খানিকটা স্বস্তি পরিবারে। দাদা 2007 সাল 10ই নভেম্বর সেদিন ছিল শনিবার, বেলা 12টা নাগাদ নিখোঁজ হয়ে যায় ওই মহেশপুর থেকে মাকুড়পাড়া বলে ওখানটায়, সেখান থেকে নিখোঁজ হয়েছিল। আজও পর্যন্ত তার 17 বছর হয়ে গেছে, খোঁজ পাওয়া যায়নি। এবার সরকার কোর্ট থেকে নির্দেশ হয়েছে যে ওর নাকি মৃত্যু সার্টিফিকেট দেবে। আমরা তো এতদিন খুঁজে পাইনি, আমরা তো আর জানিনি। 17 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া শ্বশুরের কথা বলতে বলতে আজও চোখে জল চলে আসে গৃহবধূর। শ্বশুর মশাই 17 বছর নিখোঁজ ছিলেন, তো 17 বছর পরে আজকে আমরা ডেথ সার্টিফিকেট হাতে পাবো। হ্যাঁ, এটাই তো অনেক আনন্দের ব্যাপার। আরও যে আজকে আদালত অনেক লড়াই করেছেন এবং শুভেন্দুদাও অনেক লড়াই করেছেন, লড়াই করার পরে আজকে আমরা সেই ডেথ সার্টিফিকেট হাতে পাচ্ছি, এটাই খুবই আনন্দের ব্যাপার। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সবই তৃণমূলের দখলে ছিল। তারপরেও কেন দলের আন্দোলনে শহীদদের ডেথ সার্টিফিকেট দেওয়া হলো না? কেন ডেথ সার্টিফিকেটের জন্য আদালতে দ্বারস্থ হতে হলো? তিন শহীদ পরিবারের সঙ্গে আরও অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে প্রশ্নগুলি। নিউজ টাইম।